ভাবিগো নন্দিনী রূপে মা তুমি অনুপমা আত্মা ঈশ্বর সাজালো তোমায় পুণ্যে প্রসাদে মনোরমা ভুবন মোহিনী ভাবিগো নন্দিনী রূপে মা তুমি অনুপমা আত্মা ঈশ্বর সাজালো তুমি মায়ানন্দ বিশ্ব জগতে তুমি মাধন্য তোমার হয় না তুলনা ভুবন মোহিনী ভাবিগো নন্দিনী রূপে মা তুমি অনুপমা আত্মা ঈশ্বর সাজালো তোমায় পুণ্যে প্রসাদে ধন্য আমরা প্রার্থনা করি প্রভু তোমার প্রতি আমরা গুরুকে অবগত হয়ে যাচ্ছি আমরা নয় করি খুশি দেখি আর মৃত্যু শোকে তিনি এবং কি দুঃখী বা শোকাত মামা ইয়ার আমাদের কাছে আদর্শের মা যে আমাদেরও দুঃখ তিনি করবেন এই আশা ভরসা আমার এই আশা যখন আসি আমরা বিশ্বাসী কি প্রভাবে আমাদেরকে এই আমরা যে খুশির আমরা সম্মান করলাম প্রকৃতি খুশির ধারণা করলাম প্রকৃতি কোষ কাছে যিশু খ্রিস্টের মন বাড়ি মা মারিয়া খুশি জীবন দেওয়া আমাদের যিশু খ্রিস্টের মা হয়ে গিয়ে আমাদেরও তিনি এই জীবন যাত্রায় পার করে নিয়ে যাবে আমরা এই বিশ্বাস রেখে দিয়ে আজকে এই পর্ব দিনে সুস্থ আমাদের গান বিশেষ করে বাঙালি গান দিয়ে তারপরে আমাদের পাঠ
Oh.
যাপন করছেন, বিশা দিচ্ছেন ফিলিপ হোমস এবং তার পরিবার বর্গ। সকল মায়ের কাছে ধন্যবাদ জানাচ্ছেন জেফ্রি মনীষা হোমস, বিশা দিচ্ছেন মালতী রোজারিও। ভালো চাকরির জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন তার কন্যা মেরি সুজাতা আন্তিনীর কন্যা, তাই বিশা দিচ্ছেন সুজাতা আন্তিনী। সকল পরলোকগত বিশেষ করে কন্যা রোজারিও এবং তার পরিবারকে বিশা দিচ্ছেন মামারের কাছে সমস্ত প্রার্থনা আমরা প্রকাশ করি। উপস্থিত সমস্ত সিস্টার ব্রাদারগণ এবং ভক্তমণ্ডল সকলকে আজকের এই পার্বণ দিনে, মহামারিয়ার পার্বণ দিনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আশীর্বাদ। আমরা কয়েকদিন ধরে দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর আমিও ভাবছিলাম যে কী করে আজকের এই মহামারিয়ার পার্বণ দিন পালন হবে, মানুষ কী করে থাকবে। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখলাম সূর্য উঠছে আর বৃষ্টি থেমে যাচ্ছে, আর মা বাড়ির কৃপায় আমরা আজকে সকলে আজকে আসতে পেরেছি মা বাড়িয়ার চরণে আজকের এই পার্বণ দিন পালন করতে। আজকের এই যে পার্বণ দিনের শোকার্থ মা বাড়িয়ার আমরা পালন করছি, মা বাড়িয়ার যারা আমাদের আরেকবার বলছে দেখো আমার জীবনের দিকে তাকিয়ে, তোমাদের মতো আমাদেরও আমারও জীবন ছিল সুখে দুঃখে ভারাক্রান্ত, কিন্তু তার মধ্যে থেকেও আমি প্রভুর প্রতি বিশ্বস্ত দেখেছি, প্রভুকে আনুগত্য দেখিয়েছি, তার পথে চলেছি। তাই আজকের এই পার্বণটি সত্যি সার্থক হয়ে উঠবে যদি আমরা মা মারিয়ার দিকে তাকিয়ে আরেকবার অঙ্গীকার নিতে পারি যে মা মারিয়া আমাদের জীবনে যতই দুঃখ বেদনা নিরাশা অসুস্থতা আসুক না কেন, আমরা তোমার মতোই ঈশ্বরের প্রতি আনুগত্য বিশ্বস্ত থাকতে প্রয়াস করব, চেষ্টা করব। কিন্তু আমরা তো দুর্বল মানুষ, বারবার আমরা পিছলে পড়ি, পড়ে যাই, দূরে সরে যাই, নানাভাবে আমরা ঈশ্বরের এবং মানুষের বিরুদ্ধে যাই। তাই আসুন আজকে খ্রিস্টে যাকে প্রারম্ভে আমাদের সত দোষ ত্রুটি জন্যে আমরা ঈশ্বরের চরণে ক্ষমা প্রার্থনা মার্জনা করি। এখন আসুন আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং মাতা তোমাদের কাছে আমি স্বীকার করছি আমার চিন্তায় তোমার কথায় তোমার শরীরে তোমার কথায় আমি উপহার করেছি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদর্থ এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনন্দ।
সেই বন্ধুটি তার বন্ধুকে বলছে, জানিস আমি যখন ছোট ছিলাম, খুবই ছোট, তখন মা প্রতিদিন আমাকে ভোরবেলায় ডাকতেন আর বলতেন, ওয়েক আপ মাই সন, গডস বডি ইজ কাম, ওয়েক আপ মাই সন, গড বডি হ্যাজ কাম, খোকা উঠো, প্রভু তোমার জন্যে আরেকটা নতুন প্রভাত এনে দিয়েছে, প্রভু তোমার জন্য একটা নতুন দিন এনে দিয়েছে, খোকা তুমি ওঠো। আর এই ছেলেটি বলছে বন্ধুকে, যে আমার বিশ্বাস যেদিন প্রভু আবার ফিরে আসবেন দ্বিতীয়বার এই পৃথিবীতে, সকল মৃত যারা শুয়ে আছে কবরে সকলের পুনরুত্থান হবে, আর সেই দিন আমার মা পুনরুত্থিত হয়ে আমাকে জানাবে, বলবে ওয়েক আপ মাই সন, গডস বডি হ্যাজ কাম, খোকা ওঠো, প্রভু তোমার জন্যে আরেকটা নতুন দিনের সূচনা করেছে। বিউটিফুল থট, খুব সুন্দর চিন্তা যে এই ছেলেটিকে সেই মা সত্যিকারের ক্যাটেগরিজম দিয়েছে, প্রভুতে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস। আমাদের খ্রিস্টীয় জীবনে এই বিশ্বাস বড় প্রয়োজন যে আমাদের প্রভু ফিরে আসবেন আবার দ্বিতীয়বার এবং আমাদের সকলকে পুনরুত্থিত করবেন, তার পিতার চরণে নিয়ে যাবেন। যদি আমরা এই পৃথিবীতে প্রভুর কথা শুনে তার পথে খুঁজি, তার পথে চলি, আমরা পুরাতন নিয়মে যোনার কথা জানি। যোনার তার গ্রন্থে 3 অধ্যায় লেখা আছে যে যোনাকে ঈশ্বর বললেন, যাও তুমি নিনিভিতে, আর ওখানে গিয়ে সমস্ত মানুষদেরকে বলো যে ঈশ্বর তোমাদের সময় দিচ্ছে, তোমরা মন পরিবর্তন করো। যোনা বলছে ওটা আমার কাজ নয়, আমি কেন যাবো ওদের মন পরিবর্তন করতে, আমরা জানি পুরো হিস্ট্রি স্টোরি। যোনা পালিয়ে গেল। এই কথাটা আমি আনতে চাই এখানে যে যোনা অবাধ্য হল, যোনা অবাধ্য হল এবং তার বড় বড় ঘটনা আমরা জানি কি করে, হাঙ্গর গাবি গিলে আবার উগরে দিল সমুদ্রের কিনারায়, পরে যোনা ঈশ্বরের কথা শুনল। আমি এই কথাটা এখানে আনতে চাই যে যোনা প্রবক্তা হয়েও ঈশ্বরের অবাধ্য হল, আর আমাদের খ্রিস্ট যীশু চিরজীবন, তিনি যে এই পৃথিবীতে এলেন পিতার প্রতি বাধ্যতা দেখিয়ে, মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন নারী গর্ভে মারিয়ার গর্ভে, আর তিনি খুশে জীবন দিলেন পিতার ইচ্ছা অনুসারে, যোসেফ মন্দিরে নিয়ে গেলেন টু প্রেজেন্ট ঈশ্বরের চরণে অল্প হিসেবে তুলে দেওয়ার জন্য। লোকরচিত মঙ্গল সমাচারের 2 অধ্যায় 34 থেকে 35 পদে আমাদের কথা বলে সিমিয়ন মা মারিয়াকে বললেন, দেখো এই ছেলে ইসরায়েল জাতির মানুষের অনেকেরই পতনের কারণ হবে আর অনেকেরই উত্থানের কারণ হবে, আর সেই সঙ্গে সঙ্গে তোমার পক্ষে বিভিন্ন করে এক ছুরি কাজ হবে, তোমার পক্ষ বিভিন্ন হবে দুঃখে শোকে তাকে। আজকে তাই এই পার্বণ দিনে আমরা স্মরণ করবো আবারও মহামারিয়ার সপ্ত শোকের কথা, আমরা শুনছি আফগানিস্তানের কথা, নিজের জীবন রক্ষার জন্য, নিজের সম্মান রক্ষার জন্য
দলে দলে মানুষ নিজের দেশ নিজের জমি নিজের বাড়ি সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখে কি থাকতে পারে? আনুগত্য দিয়ে বাধ্যতা দিয়ে সেই গ্রামীণ আশা থেকে শুরু করে মামারিয়ার কাছে, মামারিয়া তার বাদ ঈশ্বরের প্রতি বাধ্য থেকে খ্রিস্ট যীশুকে এই পৃথিবীতে আনলেন এবং তাকে উৎসর্গ করে আমাদের সকলের জন্য এর দিলেন ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্ত করলেন যে বন্ধন ছিন্ন হয়ে গেছিল আর আমাদের জন্য মুক্তির পথ তিনি দেখিয়ে দিলেন খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে। আজকের এই পর্ব দিনে তাই আমরা আমাদের প্রয়োজন যে মামারিয়ার এই যে উপহারগুলি আমাদের দিয়েছেন তা গ্রহণ করে তার কাছে আনুগত্য দেখা। আমরা জানি সকলে যে মামারিয়ার যখন ক্রুশের তলায় খ্রিস্ট যীশু তার শিষ্যকে নিয়ে দেখিয়ে বললেন জনকে, এই যে তোমার মা, আর মাকে বললেন এই যে তোমার ছেলে, এবং তার মধ্য দিয়ে তিনি আমাদের সকলের জন্য তার নিজের মাকে দান করলেন। আর তাই তো আমরা মা মা বলে মা মারিয়ার কাছে ছুটে আসি আমাদের সকল প্রয়োজনে আস্থা স্থল আছে। মা মারিয়ার মধ্য দিয়ে খ্রিস্ট যীশু আমাদের সকলকে এক পরিবারভুক্ত করলেন, মাকে দান করলেন, আর মা মারিয়ার মধ্য দিয়ে আমাদের সকলকে এক পরিবারভুক্ত করলেন। এত বড় দান খ্রিস্ট যীশুতে আমার তুমি জানে না। তাই আসুন মা মারিয়ার এই শব্দ দুঃখ শব্দ শোক শব্দ বেদনা আমরা চিন্তা করে ধ্যান করে মা মারিয়ার ভালোবাসা একবার আমরা অনুভব করি আমাদের জীবনে আমাদের হৃদয়ে আর অঙ্গীকার করি, যাতে করে আমাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন, যতই বেদনা আসুক না কেন, সেই ইসরায়েল জাতির মানুষের মতো মরু প্রান্তরে ফেরিবার আমরা যেন ঈশ্বরের বঞ্চনা না করি, বরঞ্চ মা মারিয়ার মতো সমস্ত কিছু গ্রহণ করে ঈশ্বরের প্রতি আনুগত্য দেখাতে পারি। আর তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে বহু দানে বহু আশীর্বাদে আমরা ভূষিত হবই, আমরা পাবই। আজকে তাই আসুন মামারিয়ার এই বারো দিনে আমরা মামারিয়ার কাছে প্রার্থনা রাখি যে আমরা সকলে দুর্বল মানুষ আর তাই বারবার আমরা পিছিয়ে যাই, পড়ে যাই, দূরে সরে যাই, আমাদের অঙ্গীকার থেকে আমরা পিছিয়ে পড়ি, ভুলে যাই। মামারিয়ার প্রতি আমাদের আস্থা দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আমরাও যেন ঈশ্বরের প্রতি আনুগত্য দেখাতে পারি, বিশ্বস্ত থাকতে পারি। এবং ইনি আজকের প্রাঙ্গণে দিনে ঈশ্বরের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ আমরা মামারিয়ার মধ্যস্থতায় আমাদের নিজেদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের মণ্ডলীর জন্য আরেকবার আমরা গ্রহণ করি। মামারিয়ার কাছে সাহায্য প্রার্থনা করুণাময়ী মা, তুমি যীশুর মা, তুমি আমারও মা, তুমি সকলের মা, তুমি তো সবাইকে ভালোবাসো, তার জন্য প্রতিনিয়ত সবাইকে শক্তি দান করো, সাহায্য করো, সকলের জন্য প্রার্থনা করো, সবাইকে আশীর্বাদ করে থাকো। আসুন তার জন্য প্রার্থনা করি। এ প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার এই অমর ভালোবাসা অসীম করুণা কৃপা দয়ার উপর আশা ভরসা করে আজ এই প্রার্থনা তোমার চরণে নিবেদন করি। আজ এই মহামারীর হাত থেকে পৃথিবীর সমস্ত মানব জাতি রক্ষা করো, মহাসংকট থেকে আমাদের উদ্ধারও করো, বিশেষ করে খ্রিস্টমন্ডলীর সকল সেবক সেবিকাদের রক্ষা করো, সদয় হয়ে আমাদের প্রার্থনা পূর্ণ করো। আসুন তার জন্য প্রার্থনা করি।
তোমার পুত্রকে এই অনুরোধ করলাম, তিনি যেন তার ভক্ত অভক্ত পাপী তাপী সবাইকে এই বিপদ ও সংকট থেকে সবাইকে রক্ষা করেন। যেমনভাবে তিনি সবাইকে সমানভাবে রোদ বৃষ্টি আলো ও বাতাস দান করেন, তেমনিভাবে আজ পৃথিবীর সব মানুষের উপর তার দয়া কৃপা করুণা ও মহিমা সমানভাবে প্রকাশ করে। আসুন তার জন্য প্রার্থনা করি। মা, তুমি আমাদের সকলের জন্যই প্রার্থনা করো, আমাদের জীবনকালে যেন যিশুর আলো আমাদের অন্তরে গভীরভাবে প্রবেশ করে, তার সত্যের আলো আমাদের পথ দেখায়, আমরা যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিয়ে নিজেদের ধন্য করতে পারি। আসুন তার জন্য প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের ব্যক্তিগত প্রার্থনা জানাই। যে তুমি সমস্তই গ্রহণ করেছ আর যথা সময় তা তুমি পূর্ণ করবে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা।
তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্র কিনে নিলেন
তোমাকে পুনরায় পুনরায় বাজাই তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন নাম আলপন সকলে এ আমার রক্তের পাত্র নূতন ও শাশ্বত সন্ধির রক্ত এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাত্রিত হবে তোমরা তোমার ভক্তমন্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো
আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আত্মিক শান্তি ও একতা, কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান।
সৃষ্টি দ্বারা পরিচিত তোমরা ততখানি আনন্দিত হও যাতে তার সেই মহিমা প্রকাশের দিনেও তোমরা গভীর আনন্দে আনন্দিত হতে পারো। ঈশ্বর প্রার্থনা করি হে পরম পিতা তোমরা সকলে যেন মায়ের অপর্যাপ্ত ভালোবাসার আশ্রয়
নিরাপদে সকলে আমিন। প্রভু যীশু খ্রিস্ট যিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুকে জয় করেছেন এবং তার মাতা মারিয়াকে আমাদের সকলের মাতা করে তুলেছেন, তিনি আশীর্বাদ করুন তোমরা যেন তার পবিত্র জীবনে পূর্ণ সহভাগী হতে পারো সকলে আমিন। পরম পবিত্র আত্মা তিনি সেই পঞ্চসপ্তমী পর্বে আমাদের সঙ্গে ধ্যান প্রার্থনা মিলিত প্রেমের অন্তরে নেমে এসেছিলেন, তিনি আশীর্বাদ করুন তোমরা যেন মামারিয়ার সাহায্য পেয়ে জগৎ সংসারের সামনে খ্রিস্টের পুনরুত্থানের আনন্দ বার্তা ঘোষণা করতে পারো সকলে। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র আর পবিত্র আত্মা আমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যার সমর্থ আমাদের সকলের সাথে